বাগানে উচ্ছে গাছ উপড়ে দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে কেউ বা কারা এসে শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রণজিৎ কাপের 128টি উচ্ছে গাছ উপড়ে দেয়। বৃহস্পতিবার দিন সকালে যখন পাশের চাষিরা তাদের বাগানে উচ্ছে তুলতে এলে দেখে যে রণজিতের বাগানের গাছ উপড়ে ফেলা রয়েছে, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রণজিৎকে। খবর পেয়ে রণজিৎ ও আশেপাশের এলাকার চাষিরাও এসে ভিড় জমান। এর পাশাপাশি পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এ বিষয়ে রণজিৎ কাপ বলেন, গত বুধবার আমি বিকেল নাগাদ উচ্ছে বাগানে এসেছি, গাছ পরিচর্যা করার পর বাড়ি চলে যাই। পরের দিন সকালে আমার বাগানের পাশে চাষি এসে আমায় জানায় যে কেউ বা কারা এসে আমার বাগানের উচ্ছে গাছ উপড়ে দিয়েছে। তারপর আমরা যখন দেখি 128টি গাছ উপড়ানো রয়েছে, এরপর আমি থানায় লিখিত অভিযোগ জানাই। পুলিশ এসে দেখে গেছে এবং তদন্তেরও আশ্বাস দিয়েছে। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা বলতে, আগামীকাল রাত্রি আমি বাগান থেকে গেছি, গতকাল রাতে আমি বাগান থেকে গেছি 8:15। বাড়িতে উচ্ছা ছিল বলে আমি ডিউটিতে এসেছিলাম, এসে বাগান থেকে গেছি 8:15 নাগাদ। যাওয়ার পরে আবার সারাদিন কঠোর পরিশ্রমের পরে আমরা শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে প্রায় শুতে আমাদের 10টা বাজে। আবার সকালে আমরা উঠছি দেরি করে, মানে যেহেতু আমার কাজ নেই বাগানের, সবজি নিয়ে যাওয়ার ব্যাপার নেই। তার পাশাপাশি আমার চাষি যে আমার পেছনে সাইডে এই যে চাষি, উনি সকাল থেকে উচ্ছা তুলতে আসে, ওনার পরিবারবর্গ লোকজন নিয়ে উচ্ছা তুলতে আসে। ওনার মারফতই খবর পাই যে আমার বাগানে উচ্ছা গাছ সব উপড়ানো। কে দেখেছে? উনি চাষিটা দেখেনি, ওনার যে চাষিরা উপযুক্ত যে মানে পাশাপাশি যারা উচ্ছা তুলছিল ওরা দেখেছে। দেখার পরে ইমিডিয়েটলি খবর দেওয়ার পরে আমি আসি, আমার বর্দা বৌদি দিদি সবাই আসে, পাড়া পড়ছি সবাই শুনেও সেও তারাও সবাই ছুটে আসে। যখন দেখে যে 128টা মাদা আমার পুরো মাটি থেকে উপড়ে দিয়েছে, তাহলে আমি একটা কৃষিজীবী মানুষ, আমার এই চাষবাসে কৃষিজীবীর উপরে আমার নির্ভরশীল, এবং আমি কেরালায় কাজ মানে কর্মজীবী, কর্ম কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি, আমার এইভাবে আমার জীবিকা নির্বাহ করি। আমার এখন যে 128টা মাদা আমার উপড়ে দিয়েছে, এখন আমি এটাকে কীভাবে বাঁচবো, এর সলভ কী আছে? আমি প্রশাসনের কাছে করবন্দি অনুরোধ করছি, এর জন্য কী ব্যবস্থা করতে পারে সেটুকু আমি ওনাদের কাছে আবেদন রাখছি, অভিযোগ করেছি। প্রশাসন এসে কালকে দেখে গেছে, কাল বিকালে। ঘটনা হচ্ছে, আমরা এখানে লাগোয়া পাশে বাড়ি, এখানে বাগান, ছেলেটা বাগান করে যাতায়াত করে, এবং ছেলেটা খুব কঠোর পরিশ্রম করে বাগান বাড়িটা খুব সুন্দর করে তৈরি করেছে। গতদিন রাত্রে ঘটনা ঘটেছে, সকালে এসে জানতে পারা গেল, পরস্পর লোকে লোকারণ হয়ে গেল, হওয়াতে দেখা গেল যে সব বাগান উপড়ে দিয়েছে, ভরপুর বাগান, ফল ভর্তি গেছে। এই ছেলেটা কাল থেকে খাওয়া দাওয়া সকাল থেকেই বন্ধ, মানে এমনকি মাথায় জলও দিতে হচ্ছে তাকে, এমন পরিস্থিতি ঘটনা হয়ে গেছে তার। তারপরে প্রশাসনের কাছে যায়, প্রশাসনের কাছে যে এই আসে এই আসে করতে করতে বিকেলের দিকে আসে, এখানে প্রচুর লোক গাড়ি হয়ে যায়। ওনারা প্রশাসন থেকে ছবি টবি তুলে নিয়ে গেছে, মোটামুটি কী করে জানি না, মোটামুটি। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।